হ্যাঁ চাচা, কেমন আছেন? এই তো ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তা এতদিন পর কি মনে করে ফোন দিলাম? বাসায় আছি তো, তাই মনে পড়লো, ফোন দিলাম। ও, বাসায় আসে মনে পড়লো। আপনার কি খবর, কই আছেন? আমি আছি, আমার যে পুকুর পাড়ে বসে আছি, ভাবতেছি কোথায় যাব, কি করব। তাহলে বাসায় আসেন আমাদের। তোমাদের বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, তো বাসায় যাব, তবে এখন না, আর একটু পরে যাব। তোমার মা বাবা নেই বাসায়? না, আব্বু তো বাহিরে আছে, মার্কেটে আছে। এত মার্কেট করে তোমার বাবা মা? হ্যাঁ তাই। আজকে আবার কি কিনতে গেছে? আজকে ওই আম্মুর জন্য শাড়ি কি কি যেন কিনতে গেছে। ভালো, তো তোমার জন্য কিছু কিনবেন না? না, হ্যাঁ আমার জন্য আনবে, তোমার জন্য নিয়ে আসবে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এখন কথা হলে কি, তোমার বাড়িতে গেলে কি খাওয়াবো বলো তো? কি খাবেন আপনি? আমি যা খাবো তুমি খাওয়াবা? হ্যাঁ আমাকে বলেন, আমি রান্না করে রাখবো। না, রান্না করতে হবে না, তুমি আমি যেটা চাবো সেটা তুমি খাওয়াবো কিনা এটা বলো। কি খাইতে চান? আমি কি এখনই বলবো তুমি খাওয়াবো কিনা এটা বলো আগে। আচ্ছা আপনি বলেন, খাওয়াবো, খাওয়াবো না কেন? সত্যি? হ্যাঁ তাহলে যাই বলবো। হ্যাঁ এসে বলবেন। হ্যাঁ যাই বলি। এসে বললে তো আমি আর রান্না করতে পারবো না। তোমাকে রান্না করতে হবে না তো, আমি তোমার ওখানে যাব, কি খাবো না খাবো তখন সেটা আমি প্রিপারেশন নেবো, এখন এত আগে বলবো না। তুমি খাওয়াবা বাস এটাই নাকি? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তুমি খাওয়াইলে ভালো। তুমি যদি খাওয়াও তাহলে তো আরো ভালো আমার। তাহলে আসবেন কখন? বিকালে। বিকালে? হ্যাঁ। তাহলে আমি আম্মু আব্বুকে বলে রাখবো। কেন? তাহলে তোমার আব্বু আম্মা আসতে দেরি করবে না? না, বিকালে চলে আসবে। এই তো বিকালে চলে আসবে। তাহলে যাই কি করবো বলো? কেন, আব্বু আম্মু থাকলে কি খাইতে পারবেন না? কেমন করে? তোমার কেমন করে মানে? তোমার আমার সম্পর্কটা হয়েছে অন্যরকম, আলাদা একটা সম্পর্ক। এখানে যদি বাবা মা সবাই সবভাবে জানে তাহলে খারাপ না? আলাদা রকম সম্পর্ক মানে কি বলতে চাচ্ছেন? মানে কি, তুমি ভাতিজার আমি চাচা না? হ্যাঁ। তাহলে এখানে যদি আমরা দুজন দুজনকে সে প্রেম করতেছি, তাহলে প্রেমের মাঝে যদি তোমার মা তোমার বাবা যদি জানতে পারে, তাহলে মানে আমার বাড়িতে যাওয়া তো একবারে নিষিদ্ধ হয়ে যাবে। এখানে তো আমরা এমন কিছু করব না যাতে যেন সবাই প্রেম করতেছি মানে। এটা কি আপনি প্রেম মনে করেন নাকি? কেন, আমি তো তোমাকে ভালোবাসি। কি বলতেছেন এগুলা, আপনি আমার চাচা হন। কেন, চাচা হলে কি প্রেম করা যায় না? না কখনোই না। কেন, এটা কি কথা বললা তুমি? আমি তো বিয়ে করি নাই, তারপর তুমি আমার ভাতিজি, ভাতিজিতে সমস্যা কি আছে? প্রেম ভালোবাসা কি হয় না? না কখনোই না। সে সে এটা কি বলো তুমি? আসলে আমি কিন্তু কই মন মানসিকতা নেই, কিন্তু তোমার সাথে আমি ফোনে কথা বলি জানো, যে আমি তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসবো। কে কি বলবে, কে কি জানবে, তা তো আমার দেখা বা জানার শোনার দরকার নেই। আমি চাচ্ছি তোমাকে আমি ভালোবাসি, আর তোমার আমার সম্পর্কটা তো এই না যে একদম মানে আপনের ভিতর, তাই না? হ্যাঁ তা অবশ্য ঠিক, একটু দূরত্ব আছে, তাহলে সেখানে তো আপত্তি হওয়ার কিছুই নেই, কি বলো তুমি? আচ্ছা ঠিক আছে, যে তো আপনি আমার পাড়া প্রতিবেশী চাচা, সমস্যা নেই। তাই আমি ভাবছিলাম যে অন্যরকম। না অন্যরকম কি ভাবছিল বলো তো? যে হয়তো বা আপনি আমাকে ওই চোখে দেখেন, কিন্তু আসলে মানে আমারও পছন্দ ছিল আপনাকে, কিন্তু বলি নাই কখনো যে আপনি কি না কি বলেন চাচা বলে আপনাকে। শোনো, এখানে ভালোবাসার মাঝখান দিয়ে যেখানে যাই কিছু লাগে, যেটা যা কিছু করতে হয়, এটা কিন্তু নিজের মধ্যে সব সমাধানে থাকে, বুঝছো? এটা কখনো ওইভাবে মানে মানসম্মত হয় না যে আসলে মানে প্রেম চাচা ভাতিজির সাথে হয় কি না বা করে কি না, এত দূর জানার দরকার নেই, জাস্ট ভালো লাগছে, প্রেম করতেছি, এটাই। হ্যাঁ সেটাই। ঠিক আছে তাহলে এখন কি করবো বলো, দেখা কোথায় করবো, কোথায় কথা হবে? আমাদের একটু সময়ের দরকার আছে, তাই না? একটু সময় দেবা না? কোথায় দেখা করবো বলেন। সব কাজে কি আমি বলবো, তুমি একটু দেখা দিলে কি সমস্যা? আচ্ছা তাহলে
আমাদের বাগান আছে না, বাসার পিছনে যে বাগানটা। শোনো, বাগানে না, আমি একটা কথা বলি, সেটা হলো যে আমার নানি বাড়িতে আজকে বেড়াতে যাবো, তুমি আসবা? আম্মু তো বাসায় নেই, তাহলে আমি ফোন দিয়ে বলি আম্মুকে। তুমি বলবা যে আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি, এই বলে আমরা দুজন মিট হই। কারণ আজকে আমাদের একটা আনন্দের দিন, বুঝছো? এখানে একটা মানে মিস করতেছি তোমাকে, অনেক ভালো লাগতেছে না, মানে খারাপ লাগতেছে। এখানে যদি তুমি আর আমি যদি এক জায়গায় একভাবে থাকি, একটা সময় কাটাই, এটা কিন্তু আসলে অনেক ভালো লাগবে। কি তুমি কি এটা চাও? চাবো না কেন, অবশ্যই চাই। তো এটাই বলতেছি, আসলে অনেকটা মানে মিস করতেছি, তুমি একটু প্লিজ দেখো না। আমি তোমাকে এটা অনেক আগে বলতে চাইছিলাম যে চলো দুজনে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, আজকে বিকেলে আসবো। আর বিকেলে গেলে তুমি বলে দিবা যে তোমার মা বাবাকে যে দুইটা দিন বা তিনটা দিন, তাই না? হ্যাঁ, আমি বলে দিবো যে আমার বান্ধবীর বার্থডে, আমি বার্থডেতে যাচ্ছি। হ্যাঁ, এভাবে বলে আমরা দুজন যাই, দুই তিনটা দিন একটু সময় কাটে আসি, তোমারও ভালো লাগবে আমারও ভালো হবে, তাই না? হ্যাঁ। তুমি আবার কিছু খাও নাকি? কি খাবো? কেনে কিছু খাওয়া দাওয়া করো নাকি তাই বলছিলাম। কিছু খাওয়া দাওয়া করছো নাকি তাই বলছিলাম? হ্যাঁ করছি তো। কি খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করলাম সকালে। কি খাইছো? খিচুড়ি। ডিম আর খিচুড়ি খাইছো? হ্যাঁ। আর কিছু খাও নাই? না। আমাকে তো খুব খেতে মন চাচ্ছিল, তাহলে নিয়ে আসবা এখন। তুমি এখন খাওয়াবা না পরে রান্না করে খাওয়াবা? আচ্ছা তাহলে তোমার বাসায় যেয়ে পরে রান্না করে খাওয়াবো। আমার বাসায় তোমাকে তো নিয়ে আসবো না এখন, তুমি আমার নানি বেড়াতে বেড়াতে গেলে ওই সময় রান্না করে খাওয়াবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কী কী লাগে তোমার রান্না করতে? কী কী লাগে বলে? তোমার আজকে আমি ইন্টারভিউ নিচ্ছি যে তুমি যদি সংসার করবা তখন তোমার কী কী লাগবে না লাগবে রান্না করতে, এই জিনিসটা কী তুমি বলবো না? আচ্ছা, তেল লাগবে, হলুদ লাগবে, লবণ লাগবে, মরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আদা লাগবে, জিরা লাগবে, তাই? হ্যাঁ তুমি তো সবই পারো, সবই জানো, সবই বুঝো। আর মাঝে মধ্যে রসুন আদা ছেঁচার জন্য ওই যে হাবার দস্তাওয়া লাগবে। আমি এলা বুঝি না। আচ্ছা তোমার যেটা প্রয়োজন সেটা তুমি নিবা, সমস্যা কি? আচ্ছা তুমি বাজার করবা, তুমি কিনে আনবা, তোমারই সব কিছু, আমি এখানে কিছুই না। শিল্পাটা ছিল না, শিল্পাটাও লাগবে। ওরে বাবা, শিল্পাটা কি করবা তুমি? শিল্পাটা দিয়ে আমাকে মারবা নি কেন? হ্যাঁ আমি তোরে মনে করছি আমাকে মারবা মনে হয়। শিল্পাটার দরকার কি? এখন এই যে যুগ জামানা আসছে না, বেলেন্ডার বেলেন্ডার না বিলিন্ডার। ও বিলিন্ডার? হ্যাঁ। আচ্ছা সিলিন্ডার, থকু থকু সিলিন্ডার। হ্যাঁ হ্যাঁ বিলিন্ডার না? হ্যাঁ বিলিন্ডার। আচ্ছা ওকে ঠিক আছে, সমস্যা নেই, ওটাই আনা হবে। তুমি অনেক রসিক, তাই না? আমি রসিক? হ্যাঁ। আমি আমি তো হাসাবো, আমি যদি না হাসি তাহলে তোমার হার্টের যে সমস্যা এটা দুর্বল দূর করবে কে? আমি ছাড়া তোমার যে হার্টের সমস্যা না? আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো? আবার কই, আমি তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি কি যে হয়েছি সেটা আমি নিজেও বলতে পারতেছি না প্রকাশ করে। কি হয়েছো? অনেক আনন্দ পাইছি যে আমি এত আগে বা এত তাড়াতাড়ি তোমাকে আমি আপন করে নিয়ে থাকবো, পাবো, এটা আমি কখনো ভাবিনি। কেন? কিন্তু এটা কি ভাবতে পারো নাই? না এটা আমি কখনো ভাবি নাই যে কি আসলে ভাস্তির সাথে চাচার প্রেম ভালোবাসা মানায় নাকি। দেখো এগুলো বাদ দাও, ঠিক আছে? এই কে কি ভাবলো কে কি ভাবলো না ওটা জেনে লাভ নেই, তুমি আর আমি এক থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি যা বলবো এটাই ঠিক। সেটাই তাহলে তুমি করো, গোসল টোসল করো, খাওয়া দাওয়া করো। হ্যাঁ দুপুর হয়ে গেছে তো। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে রাখি। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ।